তিনি জিজ্ঞেস করছেন যে সকালে উঠে কি আমি কি খুঁজি, আমি জায়নামাজ খুঁজি, সকালে উঠেই আগে নামাজ পড়ি। ঘুম থেকে উঠেই তিনি জায়নামাজ খুঁজতেন, অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন নিপীড়নের। গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে, দেখালো লাশ দৌড় মারলো। মে মাসের পাঁচ তারিখে রাত্রে অর্থাৎ ছয় তারিখে, সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। বাধা দিত এলাকার পাতি নেতা থেকে শুরু করে এবং আক্রমণ পর্যন্ত করেছে। দর্শক আব্দুর রহিম মাদানির মাহফিলে এরই ধারাবাহিকতায় চেয়েছিল পাতি নেতা কিছু কথা বলার জন্য, কিন্তু তাকে আচ্ছা তাহলে রাম দোলাই হোমারে মাহা ভালোই লাগছে। দর্শক ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। শেখ হাসিনা, শেখ হাসিনা আসলে কি মুসলমান ছিল? মুসলিমদের প্রতি তার কি বিদ্বেষ? সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় দর্শক ভাইরাল হয়েছে নতুন করে আবারও শেখ হাসিনা চলে যাওয়ার পরে। মুসলমানদেরকে কিভাবে সে দেখতে পেত না, অথচ সংসদে বলতো ঘুম থেকে উঠেই সকালবেলা তিনি জায়নামাজ খুঁজে, একটু জানায় রাখলাম আপনাদের কাছে। দর্শক সেই ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিওটিতে আপনাদের সামনে সবচেয়ে লোমহর্ষক যে ঘটনা সেটা তুলে ধরবো, সেটি হচ্ছে 2013 সালের শাপলা চত্বরের সেই ভয়াল ইতিহাসের কথা কে ভুলে যাবে। সেদিন রাতে হাজার হাজার মানুষকে গণহত্যা চালিয়ে ইতিহাসের যে কালো অধ্যায় তৈরি করেছিল ফেসিস সরকার, শেখ হাসিনা সরকার, সেই ভিডিও চিত্র আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। পুরো ভিডিও জুড়ে আমি আছি জাকির হোসেন বিকাশ, এবার আপনারা দেখছেন আমার ইসলাম ইউটিউব চ্যানেল। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক। দর্শক মাহফিলে বাধা এবং মুসলমানদের প্রতি যে বিদ্বেষ, এই ভিডিও একটু পরে তুলে ধরছি। প্রথমে আসুন শাপলা চত্বরে সেই গণহত্যার রিপোর্টটি আপনাদের সামনে তুলে ধরি। গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে, দেখালো লাশ দৌড় মারলো। মে মাসের পাঁচ তারিখে রাত্রে অর্থাৎ ছয় তারিখে, সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। পাঁচই মে 2013 রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ঠিক কী হয়েছিল তা নিয়ে জনমনে এখনও রয়েছে ধোঁয়াশা। সে সময় হতাহতের খবর সামনে আসেনি, শুধু তাই না, এই নিয়ে সংবাদ করায় বন্ধ করে দেয়া হয় দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার। আসলে কী হয়েছিল সে রাতে? সেটি কি ছিল আওয়ামী লীগ সরকারের প্রথম গণহত্যা? ঘটনা শুরু হয় 2013 সালের 5ই ফেব্রুয়ারি শাহবাগ থেকে। 2009 সালে নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ সরকার 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলতে থাকে বিচার। তৎকালীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা দোষী সাব্যস্ত হন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপরেই শাহবাগে গঠিত হয় গণজাগরণ মঞ্চ, যেখান থেকে ছাত্র জনতা যাবজ্জীবন নয় বরং ফাঁসির দাবিতে আন্দোলন শুরু করে। শুধু কাদের মোল্লা না, সে সময় বিচারাধীন থাকা গোলাম আজম, মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ বাকি অভিযুক্তদেরও ফাঁসির দাবি ওঠে গণজাগরণ মঞ্চ থেকে। দিন দিন এই আন্দোলন জোরদার হতে থাকে। অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, খেলোয়াড় সহ সর্বস্তরের মানুষ যুক্ত হতে থাকে এই আন্দোলনে। কিন্তু এক পর্যায়ে গণজাগরণ মঞ্চ থেকে ইসলাম বিরোধী বিভিন্ন বক্তব্য আসতে থাকে। এছাড়াও অভিযোগ উঠে ইসলাম বিদ্বেষী বেশ কিছু ব্লগারও যুক্ত রয়েছেন এই আন্দোলনে। ইসলাম বিদ্বেষী এসব বক্তব্য ও ব্লগারদের সম্পৃক্ততার বিরুদ্ধে গঠিত হয় একটি অরাজনৈতিক ইসলামিক দল হেফাজতে ইসলাম। ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী ব্লগারদের ফাঁসি সহ 13 দফা দাবি জানায় দলটি। আর এই দাবি আদায়ের উদ্দেশ্যে 2013 সালের 5 ও 6 মে রাজধানীর মতিঝিলে সমাবেশের ডাক দেয় হেফাজতে ইসলাম। 5ই মে ফজরে নামাজের পরপরই ঢাকার মোট 6টি প্রবেশপথ দখলে নেয় হেফাজতে ইসলামের ব্যানারে সারা দেশ থেকে আসা কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা। বেলা বাড়ার সাথে সাথে হেফাজতের নেতাকর্মীরা শাপলা চত্বরের দিকে আসতে শুরু করেন। বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী বলা হয়, হেফাজতের নেতারা শাপলা চত্বরে সমাবেশ করার জন্য দফায় দফায় পুলিশের কাছে অনুমতি চায়, কিন্তু পুলিশ শুধু মোনাজাত করে সমাবেশ শেষ করার অনুমতি দেয়। নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকলে বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন ও বাইতুল মোকারমের গেটে আওয়ামী লীগ যুবলীগের কর্মীদের সাথে সংঘর্ষ হয় হেফাজত কর্মীদের। পুলিশ অনুমতি দিলেও ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে।
দফায় দফায় আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ চালায় হেফাজতের কর্মীদের উপর, সাথে যুক্ত হয় পুলিশও। ক্রমাগত গুলি ছুটতে থাকে পুলিশ, আর এদিকে বাইতুল মোকারমের আশপাশে ইসলামী বইয়ের দোকানগুলিতে ধরিয়ে দেওয়া হয় আগুন। তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দুপুরে একটি সংবাদ সম্মেলন করে হেফাজতের নেতাকর্মীদের সন্ধ্যা পর্যন্ত আলটিমেটাম দেন। তিনি বলেন, সন্ধ্যার মধ্যে শান্তিপূর্ণভাবে মতিঝিল এলাকা ত্যাগ না করলে তাদের শায়েস্তা করা হবে। জবাবে হেফাজতের নেতারা এই আলটিমেটাম বয়কট করেন ও শাপলা চত্বরে অবস্থানের সিদ্ধান্ত নেন। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাতের মধ্যে হেফাজতের নেতাকর্মীদের শাপলা চত্বর থেকে সরিয়ে দেওয়া হবে, তাই পুলিশ ও র্যাবের কয়েক হাজার সদস্যদের নিয়ে আসা হয় সমাবেশ স্থলের আশপাশে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাত 3টার দিকে দৈনিক বাংলা মোড়, দিলখুশা ও নটরডেম কলেজের সামনে থেকে শুরু হয় অভিযান। সে সময় অধিকাংশ নেতাকর্মী ঘুমিয়েছিলেন আর কেউ কেউ জিকির অথবা নামাজরত ছিলেন। রাতে মতিঝিল ও শাপলা চত্বর এলাকার সড়কবাতি বন্ধ করে শুরু হয় ত্রিমুখী অভিযান। বৃষ্টির মতো গুলি ছুটতে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গুলির সাথে ছিল টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড। প্রচণ্ড গোলাগুলিতে দিকবিদিক শূন্য হয়ে ছুটতে থাকেন হেফাজত কর্মীরা। অভিযান শুরুর 10 মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে যায় শাপলা চত্বরে। হেফাজত কর্মীরা আশপাশের বিভিন্ন ভবনে আশ্রয় নেন, কিন্তু সেখান থেকেও তাদের বের করে নিয়ে আসে পুলিশ। সারা রাত চলে এই অভিযান। ভোরবেলাতেও থেমে থেমে পাওয়া যায় গুলির আওয়াজ। পরদিন সকালে মতিঝিলের শাপলা চত্বর রূপ নেয় এক যুদ্ধবিধ্বস্ত এলাকায়। সে রাতে এই অভিযান নিয়ে সংবাদ প্রকাশের কারণে বন্ধ করে দেওয়া হয় দিগন্ত টিভি ও ইসলামিক টিভি সম্প্রচার। এছাড়াও এমন অভিযোগও উঠে যে পরদিন আশপাশের বিভিন্ন বাণিজ্যিক ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজও নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শী অনেকেই বলেন, সে রাতে হেফাজতের বহু কর্মী নিহত হয়, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী, যার ফলে তাদের নিয়ে তেমন একটা আলোচনাও হয়নি। এই হচ্ছে কারবার। দর্শক, এতদিন অজানা থাকলেও এখন থলের বিড়াল একের পর এক বেরিয়ে চলছে। শাপলা চত্বরের গণহত্যার পরে কিভাবে মিথ্যাচার করেছিল সংসদে বসে, সেগুলো দেখার পরে কাটাগাই নুনের সিটার মতো লেগেছে আমাদের। দর্শক, তো চলুন, মুসলমানদের প্রতি কেন বিদ্বেষ শেখ হাসিনার ছিল, চলুন তুলে ধরি। তিনি জিজ্ঞেস করছেন যে সকালে উঠে কি আমি কি খুঁজি, আমি যাই নামাজ খুঁজি, সকালে উঠে আগে নামাজ পড়ি। ঘুম থেকে উঠেই তিনি জায়নামাজ খুঁজতেন, দিনের শুরুটা করতেন নামাজ পড়ে। এমনকি 2009 সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন, তখন হাতে ছিল তসবি। অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন নিপীড়নের। তার আমলেই নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের, এমনকি বলা হয় দেশের মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইতে লেখেন, শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ। শুধু তাই না, তিনি নামাজ বা ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে। একই বইতে মতিউর রহমান রেন্টু লিখেন কিভাবে শেখ হাসিনা লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন। ছাত্র জনতার গণবুত্থানের মুখে 5 আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে একে একে প্রকাশ্যে আসতে থাকে তার ও তার প্রশাসনের নানান অপকর্ম। এসব অপকর্মের মধ্যে ইসলাম বিদ্বেষী হওয়ারও বেশ কিছু অভিযোগ সামনে আসে। যেমন কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া 17 বছর বয়সী ফাইয়াজ এক বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তাকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন ডিবি অফিসে জামাতের নামাজ হতো এবং সেই নামাজের সিসিটিভি ফুটেজ চেক করা হতো। যদি ফাইয়াজ নামাজ পড়তেন তাহলে তিনি শিবির কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের এক শিক্ষার্থী বলেন, 6 মাস তিনি গোপনে গোসলখানায় শুধুমাত্র ফরজ নামাজটুকু আদায় করেছেন, কারণ ছাত্রলীগের কর্মীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকত আর দেখত হলের কে কে নামাজ পড়ছে, যে নামাজ পড়েই তাকেই শিবির ট্যাগ দেওয়া হতো। এছাড়াও অধ্যাপক ওয়াহিদুজ্জামান চান বলেন, যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে বাসায় পড়াশোনা করা উচিত। 38তম বিসিএসে প্রথম হওয়ার পরেও বাদ দেওয়া হয় মারুফকে, কারণ তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ। আয়না করে আটকে রাখা বন্দীদেরও ধর্ম পালনে দেয়া হতো বাধা। আয়নাঘর থেকে বেঁচে ফেরা ব্যারিস্টার আরমান বলেন, আশপাশের মসজিদ থেকে আজানের অল্প শব্দ পাওয়া যেত, কিন্তু আজানের সময় উচ্চ শব্দে ছেড়ে দেওয়া হতো গান। মুক্তি পাওয়ার পর আরও এক বন্দী তানভীর মাহতাব বলেন, তিনি যখন বন্দি অবস্থায় রমজান মাসে একটি কোরআন চেয়েছিলেন তখন তাকে কোরআন তো দেওয়াই হয়নি, উল্টো বলা হয়েছিল কোরআন পড়ে কোনো লাভ নেই, আল্লাহ তাকে বাঁচাতে পারবেন না।
দর্শকটা চলুন এখন আপনাদের সামনে আব্দুর রহিম মাদানির মাহফিলে বাধা দিয়ে কিভাবে রাম দুলাই খেলো আওয়ামী পাতি নেতা। এরা সব জায়গায় এরকম করেছে, এই বাড়াবাড়ি আর চলতে দেওয়া হবে না, কথা বলতে হবে, ঠিক কিনা? এরা বিগত ১৬টা বছরে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এখন থেকে এদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হবে, ল্যাংটা করে ঝুলাই রাখা হবে। বসেন ভাই, বসে পড়েন। বিগত ১৬ বছরে মদ গাঞ্জা খাইয়া বহু বক্তাদেরকে তোমরা বেইজ্জত করেছ, এখন যুবকদের জুতা স্যান্ডেল সব মাহফিলে প্রস্তুত থাকতে হবে। কোন আলেমদেরকে শিক্ষা দিতে আসলে এমন শিক্ষা দিয়ে দিবেন আগামী ১০০ বছর বাদ্যটা চন্দ্র বুঝে না মনে রাখে। হাজার হাজার মানুষ বসে আছে, অনসংখ্য ক্যামেরা আছে, তার একটু হিরো হতে মন চাইছিল, এখন থেকে যে হিরো হতে আসবে, ভালো করে শোনেন, এই রকম ধান্দা নিয়ে বাংলাদেশের কোন মাহফিলে এমন হিরো হতে যেই আসবে ওরে ল্যাংটা করে ঝুলাই রাখবে, অত একটু ভাইরাল হতে মন চাইছে।